22 বছর পর বিদেশে ট্রফি জয়ের স্বপ্ন ভাঙলো জাতীয় ফুটবল দলের। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ বাংলাদেশ। রক্ষণের ব্যর্থতায় স্বাগতিক নেপালের কাছে হার 2-1 গোলে। প্রথমার্ধে 2 গোল হজম করায় মনোবল ভেঙেছে। শেষ দিকে 1 গোল শোধ দিয়ে কেবল আফসোস বাড়িয়েছেন সুফিল। স্বাগতিক দর্শকের ঠাসা গ্যালারি, দশরথের ফাইনালে উপস্থিত নেপাল প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে 10 মিনিট দেরিতে শুরু ম্যাচ। ট্রফির আশায় মাঠে নামেন জামালরা, ত্রিদীপ গুরু। এবার কিন্তু এটা ভুল পাস, কিন্তু শুরু থেকেই সব গোল মেলে। জেমির একাদশ চমকে ভরা, স্বীকৃত ডিফেন্ডার কেবল দুজন, রাইট উইং ব্যাকে সাদউদ্দিন। অনভিজ্ঞ বাংলার রক্ষণে একের পর এক নেপালের আক্রমণে ছন্ন ছাড়া লাল সবুজ। এগিয়ে যেতে সময় নেয়নি, 18 মিনিটে কর্নার প্রতিহত হলেও সংযোগ রায়ের শট খুঁজে নেয় জাল। বিপদ হতে পারে, সংযোগ রায় সেই সুযোগটা নিলেন। কোণঠাসা জামালরা ম্যাচের প্রথম কর্নার পায় 28 মিনিটে, কিন্তু দুর্বল হেড হতাশা বাড়িয়েছে। একটা পাস, সেখানে বিশাল রায় আছেন। বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় নেপাল। ফাঁকায় পেয়ে যাওয়া বলে পূর্ণতা দিতে ভুল করেননি বিশাল রায়। জেমিরের দল দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই ডিফেন্ডার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা জেমির, কিন্তু পার্থক্য ঘুচানোর সুযোগ মেলেনি। ভুল পাস আর পরিকল্পনাহীন ফুটবলে মতিন মেহেদিরা ব্যর্থ বারবার। অবশেষে 1 গোল আসে 82 মিনিটে, বদলি নেমে লক্ষ্যভেদ সুফিলের। এবার কিন্তু গোল হয়ে গেল, একটা গোল শোধ করতে পারে। শেষ দিকে সমতে ফেরার সুযোগ আসে, তবে আধিপত্য দেখিয়েও গোল পাওয়া হয়নি বাংলাদেশের। হতাশার হারে ভাঙে ট্রফি জয়ের স্বপ্ন। শিরোপা জয়ের উৎসবে মেতেছে নেপাল, হতাশায় বাংলাদেশ। জেমির ভুল টিম কম্বিনেশনে শিরোপা পাওয়া হয়নি। ট্রফি না পেলেও পরীক্ষা নিরীক্ষার এই সফরে কতটুকু সফল হয়েছে বাংলাদেশ সেটা জানা যাবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে। আমাদেরকেও সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।